গানের ভিতর দিয়ে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা যেটা আয়োজন করেছে নবরবি কিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন, এই কম্পিটিশনটা যেটা হবে রবীন্দ্রসঙ্গীতের, আসলে রবীন্দ্রসঙ্গীতের খুব বেশি যে প্ল্যাটফর্ম রয়েছে তা নয়, নবরবি কিরণ বরাবরই রবীন্দ্রসঙ্গীতের দিকটা একটুখানি বেশি ভালোভাবেই দেখে এবং অত্যন্ত যত্ন করে দেখে। সেখান থেকেই স্যারের মাথার থেকে এটা এলো, মানে স্যার শ্রী অরিজিৎ মিত্র কথা বলতে বলতে সেরকমভাবে এলো যে একটা রবীন্দ্রসঙ্গীতের কম্পিটিশান হোক। তারপরে যে এই ব্যাপারটা এতটা বড় আকার নেবে ওনার নেতৃত্বে আমরা খেটে চলেছি, সাথে রয়েছে অবশ্যই বেঙ্গল ওয়েব সলিউশন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে HZCC, ফিভার FM রয়েছে, এরকম আমরা অনেকেই রয়েছি যারা এটা নিয়ে কাজ করছি। আগামী দিনে এই কম্পিটিশান আরও ভালো হবে এবং এইবারে যে প্রথমবারে যে শুরুটা অত্যন্ত ভালোভাবে হচ্ছে। আপনারা আসুন, যারা রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসেন, যারা রবীন্দ্রসঙ্গীতের একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছেন, অবশ্যই এটা একটা বড় প্ল্যাটফর্ম, আপনারা এই কম্পিটিশানে নাম দিন। হ্যাঁ, অবশ্যই নিয়মাবলীগুলো একটুখানি খেয়াল রাখবেন, কারণ আমরা একটু অথেন্টিসিটি বজায় রেখেই এই কম্পিটিশানটা করতে চলেছি। তিনটে বিভাগ থাকছে, প্রথম বিভাগটি যেটি থাকছে সেটি 10 থেকে 14 বছর, দ্বিতীয় বিভাগটি 15 থেকে 18 বছর, এবং তৃতীয় যে বিভাগটি থাকছে সেটি 19 থেকে সর্বসাধারণের জন্য খোলা রয়েছে। এই বিভাগে আপনারা নাম দিন। প্রথম প্রতিযোগিতা, মানে প্রথম যে রাউন্ডটা, সেই রাউন্ডটা হবে অনলাইন, এই নিয়ে আর কোনো চিন্তা নেই, অনলাইনে হবে। আপনারা আপনাদের গান অবশ্যই তানপুরা বা হারমোনিয়ামের সহযোগিতা নিয়ে, এবং হ্যাঁ, তালবাদ্য রাখতে হবে, সেভাবে আপনারা গানটা গেয়ে পাঠাবেন। আমাদের যে nrkevent.com যেটা রয়েছে সেখানে গেলেই আপনারা ফর্ম ফিল আপের সময় দেখবেন একটা ফাইল অ্যাটাচ করার জায়গা রয়েছে, অবশ্যই বয়সের প্রমাণপত্র দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, অ্যাটাচ করবেন। এইভাবে প্রথম রাউন্ড থেকে সিলেকশন হবে। প্রথম রাউন্ডে সিলেকশন হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাউন্ডে সেটি অফলাইনে হবে, সেটি হবে প্রথম যেটা রয়েছে কলকাতার, যারা কলকাতার কাছাকাছি এবং কলকাতার যারা, তারা কলকাতায় নবনালন্দা সাদার্ন এভিনিউ নালন্দা ভবনে আপনারা কম্পিটিশনের জন্য আসতে হবে আপনাদের। এবং আরেকটি জায়গা রয়েছে যেটা বোলপুর, বোলপুরে পশ্চিমপল্লীতে নবনালন্দা স্কুল, সেখানে হবে। এই দুটি অপশান রয়েছে, আপনার যেটা কাছে হবে সেটা আপনি ফর্মে টিক দিয়ে নেবেন। এবং তৃতীয় রাউন্ড, এখান থেকে যাদেরকে বাছাই করা হবে তাদের যে চূড়ান্ত পর্যায়ে, এই চূড়ান্ত পর্যায়ে কিন্তু একাধিক গান গাইতে হলেও হতে পারে এবং রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কিছু না কিছু খুঁটি না খুঁটি প্রশ্ন হয়তো যাজেরা করবেন, এটি হবে HZCC-তে সবার সামনে। এইভাবেই হবে। প্রথম পুরস্কার 12,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 8,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা, এবং তার সাথে রয়েছে একটি গানের মিউজিক ভিডিও করাবার সুযোগ নবরবি কিরণের পক্ষ থেকে। এবং নবনালন্দার যে খুব বড় রবীন্দ্র জয়ন্তীটা হয় 25শে বৈশাখ, সেদিন গুণী শিল্পীদের সঙ্গে গান গাওয়ার সুযোগ রয়েছে। খুব ভালো একটা মঞ্চ নবরবি কিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন দিতে চলেছে। আপনারা আসুন, ফর্ম ফিল আপ করুন, সময় রয়েছে, এখনও অবধি সময় রয়েছে, কিন্তু অনেকদিন হয়তো গেলে যদি ফর্ম ফিল আপ অনেক বেশি হয়, আপনারা অনেকেই যারা ইচ্ছুক তারা নাম দিতে পারবেন না, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নাম দিন এবং যুক্ত হন এই কম্পিটিশনের সাথে। আগামী দিনে আমরা কথা দিচ্ছি নবরবি কিরণ এবং নবনালন্দা শিক্ষায়তন, মানে সঙ্গীত শিক্ষায়তন, একটা রবীন্দ্রসঙ্গীতে ভালো প্ল্যাটফর্ম আপনাদের উপহার দেবে। ধন্যবাদ। আমি দেবাদৃত চট্টোপাধ্যায়।